নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো টিপ টিপ টুপ টাপ বৃষ্টি, সেই থেকে পরিচিত পড়ছে। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, টিপ টিপ টুপ টাপ বৃষ্টি, সেই থেকে পরিচিত পড়ছে গানের প্রথম লাইন, সরি গানের প্রথম মিউজিকটা হচ্ছে এইভাবে বসছো, বসে যেহেতু বৃষ্টি রিলেটেড গান, তো এখানে বোঝাচ্ছে যে বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাই খেলাধুলাও করতে যেতে পারছে না, তাই সে খুব বিরক্ত হচ্ছে। সেই বিরক্তির এক্সপ্রেশনটাই হচ্ছে এখানে দেখাতে হবে, মানে সে বেরোতে পারছে না বলে বাড়িতে বসে বসে এক জায়গায় বোর ফিল করছে, তাই পাটাকে এইভাবে কন্টিনিউ ঠুকছে, দাঁত দিয়ে নখ কাটে, বাচ্চারা যে দাঁত দিয়ে নখ কাটে সেটা দেখাচ্ছি, নখ কাটছি, আকাশের দিকে তাকাচ্ছি, মনে মনে বিড়বিড় করছি। তো ফার্স্ট মিউজিকের প্রথমটা, পুরোটা কিন্তু না, প্রথমটা আমরা এই এক্সপ্রেশনগুলো দেবো, বসে আছি, আকাশের দিকে তাকাচ্ছি, নখ কামড়াচ্ছি, এইভাবে এক্সপ্রেশনটা দেবে, নখ কামড়াচ্ছি, বিড়বিড় করছি, হাতগুলো খানি এইভাবে এরকম একটা বিরক্তি, পাটাকে কন্টিনিউ এইভাবে ঠুকছি যে কখন বৃষ্টিটা থামবে। দিয়ে তারপর দেখবে এই মিউজিকটা হওয়ার পর দেখবে একটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আস্তে করে উঠবে, উঠে যে জামাটা পরে পারফর্ম করবে সেই জামাটাকে এইভাবে ধরবে, ধরে এক দুই দিয়ে আকাশের দিকে তাকাবে, এইভাবে পাটাকে করতে করতে এইভাবে আকাশের দিকে তাকাবে, এইভাবে দেখবে, দিলে দেখবে পুরো মিউজিকটা শেষ হয়ে যাবে। হওয়ার পর দেখবে গানের ফার্স্ট লাইন শুরু হবে, টিপ টিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে। আমরা ছোটোবেলায় বৃষ্টি পড়লে এইভাবে হাত দিয়ে বৃষ্টির জলটাকে এইভাবে নাড়াতাম, বা হাত দিয়ে বৃষ্টির জলটাকে এইভাবে মানে উপরের দিকে করতাম, তো সেটাই নাচের মধ্যে দেখাবো। এক দুই তিন চার, টিপ টিপ টুপ টাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, বাম দিক ডান দিক, বাম দিক গেলে বাম পা পেছনে টোয়ে, আর ডান দিক থেকে করলে ডান পা পেছনে টোয়ে, তাহলে কি হলো, টিপ টিপ টুপটাপ বৃষ্টি। এক দুই তিন চার, এক দুই, সেই থেকে পড়ছে তো পড়ছে। তারপর আবার লাইনটা রিপিট হবে, টিপ টিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, সেম এক দুই তিন চার, এক দুই দিয়ে এরপর হবে চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে, চুপচাপ এক দুই তিন চার, চুপচাপ ঘরে বসে থাকতে থাকতেতে ডান হাতটাকে মুঠো করে এইভাবে এখানে রেখে এইভাবে ধরবে, দিয়ে বসবে, তাহলে কি করলাম, এক দুই তিন চার দিয়ে মনটা মনটা এভাবে ধরবে, দিয়ে কেমন যেন, হাতটাকে দেখো এইভাবে নিয়ে কেমন যেন, ডান হাত তার নিচে বাঁ হাতটা দিয়ে ধরবে, মানে ডান হাতটাকে বাঁ হাত দিয়ে ধরবে, তাহলে মনটাতে বসেছিলে মনটা কেমন যেন করেছে, এক দুই, শুধু পাটাকে টানা দুদিকে, এক বাঁ দিক গেলে বাঁ দিকে মাথাটা দোলাবে, আর ডান দিক করলে ডান দিকে মাথাটা দোলাবে, দিয়ে আবার লাইন দিয়ে রিপিট হবে, টিপ টিপ টুপটা বৃষ্টি, সেম এক দুই তিন চার, এক দুই, সেম। তো এই গেল আমাদের ফার্স্ট স্ট্যানজা। তাহলে ফার্স্ট স্ট্যানজা তোমাদেরকে আমি আরেকবার পুরোটা গান করে করে দেখিয়ে দিই, দেখো ফার্স্ট হচ্ছে আমরা এইভাবে বসেছিলাম, দিয়ে এইভাবে একটা আকাশের দিকে দেখছি, পাটা নাড়াচ্ছি, নখ কামড়াচ্ছি, হাতগুলোকে এইভাবে করছি, দিয়ে উঠলে উঠে এক দুই তিন চার, দেখছো বৃষ্টি থামছে না, এইভাবে দেখছো। দেখার পর গানের ফার্স্ট লাইন হচ্ছে টিপ টিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, টিপ টিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করেছে, মনটা কেমন যেন করেছে, টিপ টিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, টিপ টিপ
টুপ টাপ বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছে, চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে, মনটা কেমন যেন করছে। দিয়ে আর একবার বলবে টিপ টিপ টুপ টাপ বৃষ্টি, টিপ টিপ টুপ টাপ বৃষ্টি, বৃষ্টি করবে টিপ টিপ টুপ টাপ বৃষ্টি দিয়ে একটা ঘুরবে। ঘোরার পর সেকেন্ড স্ট্যান্ডার যে মিউজিকটা হবে সেই মিউজিকটা আমি রেখেছি ছাতা নিয়ে। ছাতাটা নিয়ে কীভাবে ছাতার কাজ আমি করব সেটা তোমাদের দেখিয়ে দেব। ছাতাটাকে এইভাবে ধরতে হবে, আগে পুরো ছাতাটাকে খাটিয়ে নেবে, এইভাবে ধরবে, ধরে ফার্স্ট হচ্ছে এইভাবে এইভাবে দুদিকে দেখা, ঘুরে যাওয়া, আবার ডান দিক বাঁ দিক, অবশ্যই আকাশের দিকে দেখছো যে এখনও বৃষ্টি পড়ছে, দিয়ে ঘুরে যাচ্ছ, আবার দেখছো, আবার দেখছো, দিয়ে ঘুরে যাচ্ছ, মানে তুমি বাড়ির বাইরে বেরোতে চাইছো কিন্তু পারছো না, তার কারণ হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে, সেটাই তোমাকে দেখাতে হবে। এক দুই ঘুরে যাওয়া, এক দুই আবার ঘুরে যাওয়া, আবার এক দুই ঘুরে যাওয়া। দেখবে এই মিউজিকটা হওয়ার পর আর একটা দেখবে অন্যরকম মিউজিক আবার শুরু হবে, সেক্ষেত্রে কী করবে দেখো, ছাতাটাকে নেবে নিয়ে এক দুই তিন চার পাটা দেখে না, পাঁচ ছয় সাত আট, এইভাবে পুরোটা ঘুরবে। আমি ছাতাটা নিয়েও তোমাদের দেখাবো, আগে আমি স্টেপগুলো বুঝিয়ে দিই। তো এই গেল আমাদের মিউজিক পোর্শন। এরপর আসছি আমাদের সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন। সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন হচ্ছে মেঘ থম থম করা আধারে, এক দুই দুটো লাফাবে, এক দুই দিয়ে এক দুই, মেঘ থম থম করা আধারে, মেঘ থম থম করা আধারে, মেঘ থম থম করা আধারে। এরপর হবে লাগছে, সরি, মেঘ থম থম করা আধারে চমকে চমকে ওটা বিদ্যুৎ, এক দুই এক, মানে মেঘ থম থম করা আধারে চমকে চমকে ওঠে বিদ্যুৎ। এরপর হবে গা ছম ছম করা আলোতে, এই দুটোকে এইভাবে নেবে, এখানটা ঠেকাবে, গা ছম ছম করা আলোতে লাগছে বিকেলটা অদ্ভুত। তাহলে কী হলো, মেঘ থম থম করা আধারের ওখানটা কী করলাম, এক দুই এক দুই দিয়ে এক দুই এক, তারপর হচ্ছে গা ছম ছম, এক দুই এক দিয়ে এক দুই তিন চার। এরপর হবে লাগছে বিকেলটা অদ্ভুত, তারপর হচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়াতে, এক দুই, মাঝে মাঝে দমকা হাওয়াতে মনটা কেমন যেন করছে, দিয়ে তারপর সেম টিপ টিপ টুপ টুপ বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছে। তো এবার আমি আসি তোমাদের ছাতার কাজটা আগে দেখাই। তো ছাতাটা দেখো, ফার্স্ট হচ্ছে এইভাবে ছাতাটাকে ধরছো, নিচ্ছ, নিয়ে ডান দিক বাঁ দিক দেখবে, এক দুই ঘুরে যাবে, এক দুই ঘুরে যাবে, আবার এক দুই দিয়ে এইভাবে ঘুরে যাবে, দিয়ে এরপর একটা গোল করে ঘুরতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দিয়ে ছাতাটাকে আস্তে করে রাখবে। অবশ্যই দেখবে যখন তোমার গানের লাইনটা এসে যাচ্ছে তার কিছুক্ষণ আগে তোমাকে রেখে দিতে হবে, পাশেই রেখে দেবে, তুমি যেখানে পারফর্ম করবে তার পাশটাতেই রেখে দেবে। দিয়ে দেখবে গানের ফার্স্ট সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইনটা শুরু হবে, সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন শুরু হবে মেঘ থম থম করা আধারে, মেঘ থম থম করা আধারে
চমকে চমকে ওঠে বিদ্যুৎ, গা ছমছম করা আওয়ালতে লাগছে বিকেলটা অদ্ভুত। দেখবেন একটা মিউজিক হবে, জাস্ট হাতটাকে ধরবে, ধরে এক দুই তিন চার, এক দুই তিন চার, মানে একবার ডান দিক দিয়ে ঘুরবে, দিয়ে আবার একবার বাঁ দিক দিয়ে ঘুরবে, সোজা উল্টো, দিয়ে আবার সেম লাইন রিপিট হবে, মেঘ থম থম করা আঁধারে, দিয়ে চমকে চমকে ওঠে বিদ্যুৎ, গা ছমছম করা আলোতে লাগছে বিকেলটা অদ্ভুত, মাঝে মাঝে দমকা হাতে মনটা কেমন যেন করেছে, মনটা কেমন যেন করেছে, দিয়ে আবার টিপ টিপ টুপ টাপ বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছে, দিয়ে না সরি এখানে টিপ টিপ টুপ টাপ বৃষ্টি বলে একটা টান হবে, টিপ টিপ টুপ টাপ বৃষ্টি, এটা বলার পর একটা ঘুরবে, মানে টিপ টিপ টুপ টাপ বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা ঘুরবে, ঘুরে আবার ছাতার কাজ রেখেছি, কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো, আগে স্টেপগুলো পায়ে দেখে নাও কীভাবে হবে। এই ধরো ছাতাটাকে ধরেছ, এইভাবে দাঁড়িয়ে আছো, এটা থার্ড স্ট্যান্ডার্ড মিউজিক, দাঁড়িয়ে আছো, দিয়ে এক দুই, দিয়ে ধরো তুমি ফার্স্ট ডান দিক যাচ্ছ, এক দুই তিন, ছাতাটাকে হেলালে, আবার এক দুই, দিয়ে ধরো এবার তুমি বাঁ দিক যাবে, এক দুই তিন, আবার এক দুই, দিয়ে আবার ধরো তুমি ডান দিক, এক দুই তিন, মানে পাটা দেখো একবার একবার এইভাবে দুটো পা মারলে, দিয়ে ডান পা বাপ্পা, আবার দুটো পা মারবে ডান পা বাপ্পা, আবার দুটো পা একসাথে মেরে ডান পা বাপ্পা, বোঝা গেছে? আর সাইডে লাফানোগুলো তো বুঝতেই পারছো, দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই তিন, এইটা গেল আমাদের থার্ড স্ট্যান্ডার্ড মিউজিক, শুধু এটাই আছে আর কোনো চেঞ্জ নেই। তো এরপর আসছি থার্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন, থার্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন হচ্ছে পিকুদের ছাদে দেখি তাকিয়ে, হাতটাকে এইভাবে নেবে, যেহেতু এখানে অন্য কারো ছাদ তো একটু দূরের দিকে তাকাবো, তাই আমরা এখানে, আমরা দূরে দেখলে এইভাবেই সাধারণত দেখি, তাই জন্য এক দুই, কর্নার কর্নার তাকানোর চেষ্টা করবে, ডান দিক টু বাঁ দিক, আর নয় বাঁ দিক টু ডান দিক, ঠিক আছে? তো আমি ডান থেকে বাঁ দিকেই দেখছি, পিকুদের ছাদে দেখি তাকিয়ে, এক দুই তিন চার, দিয়ে এরপর হবে দুলছে দুলছে অ্যান্টেনা, হাতগুলোকে এইভাবে ধরছো, দুদিকে দেখো হাতগুলোকে এইভাবে রেখে, এক দুই, এক দুই, এটা কিন্তু দুটো হবে, মানে এক দুই তিন চার, এক দুই, দুলছে দুলছে অ্যান্টেনা, এরপর হবে জমে গেছে জল দেখি উঠুনে, এইভাবে জামাটাকে ধরবে, যেটা পরে তোমরা পরবে সেটাকে ধরবে, ধরে এক দুই, জমে গেছে জল দেখি উঠুনে, বৃষ্টি কেন যে থামছে না, এই সরি কমছে না, হাতটাকে নিয়ে এক দুই, বৃষ্টি কেন যে কমছে না, একবার ডান দিক একবার বাঁ দিক, ডান দিক বাঁ দিক, দিয়ে এরপর হবে পাখিদের ডানা ভিজে যাব যে পাখি, এইভাবে ধরবে দুটো হাত পাখি, পাখিদের ডানা ভিজে এক দুই এক, পাখিদের ডানা ভিজে যাব যে, পাখিদের ডানা ভিজে যাব যে, যেতে হাতটাকে ছাড়তে হবে তোমাকে, এক দুই তিন, দিয়ে মনটা আবার কেমন যেন করছে সেম। তো এই গেল আজকের পুরো নাচ, আজকের পুরো নাচটা আমার এখানেই শেষ, আমি আর একবার তোমাদের ছাতাটা নিয়ে মিউজিক থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো থার্ড স্ট্যান্ডার্ডটা, ফার্স্ট হচ্ছে তোমাকে ছাতাটা নিতে হবে, এইভাবে তুমি নিলে, নিয়ে ফার্স্ট কী ছিল,
দুদিকের দুটো পা তোলা, একবার ডান দিক একবার বাঁ দিক, এক আবার দুই দিয়ে এক দুই তিন, আবার এক আবার দুই দিয়ে এক দুই তিন, আবার এক দুই দিয়ে এক দুই তিন, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন। যেদিকে যাবে তুমি সেদিকে ছাতাটা হেলাবে, আর যখন যেই পাটা করছো দেখো, এক ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ডান দিক আবার বাম দিক, বুঝে গেছে? পুরো মিউজিকটা এইভাবে হবে। হওয়ার পর তোমাকে হচ্ছে এটাকে মিউজিকটা পুরোটা করলে, করার পর তোমাকে ঠিক টাইম মতো ছাতাটাকে রাখতে হবে, মানে গানের থার্ড স্ট্যান্ডার্ড লাইনটা শুরু হওয়ার আগে ঠিক টাইম বুঝে তোমাকে ছাতাটা রাখতেও হবে। গেল দিয়ে থার্ড স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন হচ্ছে, পিকুদের ছাদেতে কি তাকিয়ে, পিকুদের ছাদেতে কি তাকিয়ে, দুলছে দুলছে অ্যান্টেনা, জমে গেছে জল দেখি উঠুনে, বৃষ্টি কেন যে কমছে না। দিয়ে এখানেও একটা মিউজিক আছে, হাতটাকে এইভাবে স্ট্রেট করে এক দুই তিন চার, এক দুই তিন চার, দিয়ে সেম লাইন রিপিট হবে। তো এটা ডান দিক থেকে বাঁ দিক কর্নার তাকিয়েছি, পরেরটা বাঁ দিক থেকে ডান দিক কর্নার তাকাবে। পিকুদের ছাদে দেখি তাকিয়ে, দুলছে তুলছে অ্যান্টেনা, জমে গেছে জল দেখি উঠুনে, বৃষ্টি কেন যে কমছে না, পাখিদের ডানা ভিজে যাব যে মনটা, কেমন যেন করছে মনটা, কেমন যেন করছে। দিয়ে আবার শুরু হবে টিপ টিপ টুপটা বৃষ্টি, টিপ টিপ টুপটা বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, টিপ টিপ টুপটা বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, চুপচাপ ঘরে বসে থাকতে মনটা, কেমন যেন করছে মনটা, কেমন যেন করছে। দিয়ে আবার রিপিট হবে টিপ টিপ টুপটা বৃষ্টি, টিপ টিপ টুপটা বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে, টিপ টিপ টুপটা বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে। দিয়ে আবার মনটা কেমন যেন করছে। দিয়ে এইবার লাস্টে দেখবে শুধু মনটা কেমন যেন করছে অনেকবার বলবে, তো সেটা তোমাদেরকে ভাগ করে নিতে হবে। যদি ছটা বলে তিনটে তোমরা এক, মানে হাতটাকে জাস্ট ধরে এইভাবে করবে, মনটা কেমন যেন করছে। আমি পার্টিকুলার গুণিনি কতগুলো বলবে, আমি জাস্ট তোমাদের সাজেস্ট করছি। যদি ছটা বলে মনটা কেমন যেন করছে, তিনটে হচ্ছে এমনি করব খালি হাতে, আর তিনটে হচ্ছে আমরা ছাতা নিয়ে করব, ঠিক আছে? তো ধরো ছটা বলেছে গানের মধ্যে, আমি ফার্স্ট তিনটে এইভাবে নিলাম, মন মনটা কেমন যেন করছে একটা, আবার মনটা কেমন যেন করছে দুটো, আবার মনটা কেমন যেন করছে তিনটে। এবার বাকি যে তিনটে আছে সেই তিনটে আমরা এখানে ছাতাটা নেব, নিয়ে এইভাবে ধরব, দিয়ে মনটা কেমন যেন করছে, প্রয়োজনে ছাতাটাকে এইভাবে ঘোরাতেও পারো, মনটা কেমন যেন করছে দুটো দিয়ে বসবে, মনটা কেমন যেন করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে গিয়ে লাইক করতে পারো, ইনস্টায় ফলো করতে পারো।